সবাই ভালো আছো এইচএসি প্রাণী বিবর্তনের তৃতীয় ভিডিওতে আগের দুইটি ক্লাসে আমরা তত্ত্ব কি সূত্র সূত্রসমূহ বংশগতির ক্রমোজম তত্ত্ব মেন্ডেলার সূত্রসমূহের ব্যতিক্রম নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে আমরা লিঙ্গ নির্ধারণ সেক্স লিং ডিসঅর্ডার রক্তের গ্রুপিং এবং এই সম্পর্কিত কিছু সমস্যা নিয়ে আলোচনা করব তো প্রথমেই লিঙ্গ নির্ধারণ নীতি কি তো লিঙ্গ নির্ধারণ নীতি দেখা যায় যে এক এক ধরনের সাধারণত দুই লিঙ্গ নির্ধারণ নীতি দেখা যায় এক্স 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 ওয়াই ও ও তো যে ক্রোমোজোমের মাধ্যমে জীবের লিঙ্গ নির্ধারিত হয় তাকে বলা হয় সেক্স ক্রোমোজোম এবং ক্রোমোজোম গুলোকে সাধারণত এক্স ও ওয়াই বা ও ওয়াই অথবা ও এবং এক্স দিয়ে ক্রোমোজোম নামে অভিহিত করা হয়ে থাকে তো মানুষের প্রতি ও সে তেইশ জোড়া ক্রমোজম রয়েছে এগুলোর মধ্যে বাইশ জোড়া উভয় লিঙ্গে একই রকম এবং সেগুলোকে বলা হয় অটোজম এরা সাধারণত দৈহিক কাজকর্ম করে থাকে বিভিন্ন কিন্তু তেইশতম জোড়া ক্রোমোজোম নারী ও পুরুষে ভিন্ন এবং এগুলোকে বলা হয় হেটারোজম বা সেক্স ক্রমোজম এরা নারী পুরুষের কোন সন্তান বা কোন শিশু নারী হবে নাকি পুরুষ পুরুষ হবে 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 নারী নাকি এটা নির্ধারণ করা হচ্ছে এই এক্স ও ওয়াই ক্রোমোজোম তো এদেরকে এই জন্য সদস্যে যেসব গ্যামেট সৃষ্টি হয় তাতে শুধু এক্স ক্রমোজম থাকে এই জন্য নারীকে বলা হয় হোমোগ্যামেটিক সেক্স এবং এসব গ্যামেটকে বলা হয় হোমোগ্যামেট কিন্তু পুরুষ সদস্যে দুই ধরনের গ্যামেট সৃষ্টি হয় এই এক ধরনের গ্যামেটে থাকে এক্স ক্রমোজম এক ধরনের ওয়াই তো তাই পুরুষকে বলা হয় হেটারোগ্যামেটিক সেক্স এবং গ্যামেটকে বলা হয় হেটারোগ্যামেট পুরুষ হেটারোগ্যামোস প্রক্রিয়া দুই ধরনের একটা হচ্ছে এক্স এক্স পদ্ধতি যেটা মানুষ ডসোফিলা মাসি সহ বিভিন্ন ধরনের পতঙ্গ গাঁজা তেলাকুচা বিভিন্ন উদ্ভিদের লিঙ্গ নির্ধারণে ব্যবহৃত হয় আমরা পিতার ক্ষেত্রে দেখি যে দুই সেট অটোজম এবং এক্স ওয়াই এবং মাতার ক্ষেত্রে দুই সেট অটোজম ও এক্স এক্স থাকে এক্ষেত্রে গ্যামিট অবশ্যই এক সেট অটোজম এবং এক্স অথবা ওয়াই আসে এবং মাতার ক্ষেত্রে এক সেট অটোজম ও সবসময় এক্স আসে তো এখানে বোঝাই যাচ্ছে যে যদি এক্স এক্স হয় অর্থাৎ পিতার থেকেও এসেছে এক্স এবং মাতা থেকেও এক্স তাহলে কন্যা সন্তান এবং পিতা থেকে ওয়াই এবং মাতা থেকে এক্স তাহলে আসে পুত্র সন্তান তো এখানে দেখা যাচ্ছে যে এক্স বা ওয়াই এটা শুধুমাত্র পিতার থেকেই আসে অর্থাৎ কন্যা সন্তান না পুত্র সন্তান হবে এটা নির্ভর করবে যে পিতা থেকে কোন ধরনের ক্রোমোজোম আসছে সেটার ওপর আর ফোরিং ছারপোকা প্রভৃতি পতঙ্গ ও ডায়োস্কোরিয়া শ্রেণীর উদ্ভিদের লিঙ্গ নির্ধারণে এক্স এক্স পদ্ধতি ব্যবহৃত হয় পিতার ক্ষেত্রে এখানে থাকে দুই সেট অটোজোম ও এক্স ও এবং মাতার ক্ষেত্রে থাকে দুই সেট অটোজম ও এক্স এক্স এখানে কিন্তু এক্স ও দিয়ে বোঝানো হচ্ছে ও ও দিয়ে বোঝানো হচ্ছে আসলে এখানে কোনো ক্রোমোজোম নেই অর্থাৎ পিতার ক্ষেত্রে তাদের আসলে বিদুর সংখ্যক ক্রোমোজোম থাকে তো এখানে গ্যামেট হতে পারে এ প্লাস এক্স অর্থাৎ এক সেট অটোজোম ও এক্স্রোমোম অথবা শুধুমাত্র এক সেট আর মাতার ক্ষেত্রে অটোজোম এক্সটটোজোম ও এক্স তো এর কারণে যদি পিতা মাতা দুইটা থেকে এক্স আসে দুইজনের থেকেই তাহলে সন্তান হবে কন্যা সন্তান এবং বা ফিমেল হবে আর হচ্ছে যদি পিতা থেকে ও আসে আর মাতা থেকে এক্স আসে তাহলে হবে পুত্র সন্তান তো সেক্সলিং ডিজঅর্ডার কি সেক্সলিং ডিজঅর্ডার হচ্ছে আমরা জানি যে আমাদের এক্স ওয়াই ক্রোমোজোম হচ্ছে সেক্স ক্রোমোজোম আমাদের যে প্রত্যেকটা বৈশিষ্ট্য আমাদের জিন নিয়ন্ত্রণ করে জিন থাকে ডিএনএতে ডিএনএ থাকে আসলে ক্রোমোজোমে তো এই যে আমাদের এক্স ও ওয়াই ক্রোমোজোম এরা সেক্স বা লিঙ্গ নির্ধারণের পাশাপাশি কিছু বৈশিষ্ট্য এরা নিয়ন্ত্রণ করে থাকে এই যে বৈশিষ্ট্যগুলো যারা হচ্ছে এই সেক্স ক্রোমোজোমের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় তাদেরকে বলা হয় সেক্স লিঙ্ক অ্যাকচুয়ালি বৈশিষ্ট্যগুলো বলে সেক্স লিং ইনহেরিটেন্স এই বৈশিষ্ট্যর মধ্যে কিছু কিছু থাকে যে এই সেক্স লিং যে ইনহেরিটেন্স মধ্যেই কিছু কিছু থাকে কিছু রোগ যারা হচ্ছে আমাদের রোগ সৃষ্টি করে অথবা এই এক্স ক্রোমোজোমের বা ওয়াই ক্রোমোজোমের কোনো সমস্যার জন্য আমাদের কিছু রোগ সৃষ্টি হয় এদেরকে বলা হয় সেক্স লিংক ডিসঅর্ডার অর্থাৎ সেক্স ক্রোমোজোমের মধ্যে যেসব রোগ হচ্ছে সেক্স ক্রোমোজোম নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যকে বলা হয় সেক্স লিঙ্ক বৈশিষ্ট্য আর এইসব বৈশিষ্ট্য সেক্স ক্রোমোজোমের সঞ্চারণ অনুযায়ী বংশানুক্রমে সঞ্চারিত হয় কিন্তু সেক্স ক্রোমোজোমের মাধ্যমে সেক্স লিঙ্ক বৈশিষ্ট্যের হওয়াকে বলা হয় সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স আর মানুষের যেসব জিন নিয়ন্ত্রিত বংশগতি রোগ সেক্স সমাজের মাধ্যমে বংশ পরম্পরা সঞ্চালিত হয় তাদেরকে বলা হয় সেক্সিং ডিজর্ডার মানুষের এক্স জিন নিয়ন্ত্রিত এইরকম কয়েকটি রোগ রয়েছে যারা হচ্ছে লাল সবুজ বর্ণনতা কালার ব্লেন্ডনেস হিমোফেলিয়া ডুসেনি মাস্কুলার ডিসট্রফি আর মানুষের ওয়াইজিন নিয়ন্ত্রিত একটা বৈশিষ্ট্য হচ্ছে কানের লোম এটা সাধারণত রোগ তেমন একটা দেখা যায় না কানের লোম হচ্ছে ওয়াইজির নিয়ন্ত্রিত একটা বৈশিষ্ট্য লাল সবুজ বর্ণনতা লাল সবুজ বর্ণনতা কি মানুষের চোখের এটিনাতে কিছু বর্ণ সংবেদী কোষ রয়েছে যেগুলো হচ্ছে বর্ণ শনাক্ত করতে পারে মানুষের এক্সট্রোমোজমে দুইটা জিন রয়েছে যেটা হচ্ছে বংশ বর্ণ সংবেদী কোষগুলো গঠনে বিশেষ ভূমিকা পালন করে এই জিনের প্রচ্ছন্ন অ্যালিল বর্ণ সংবেদী কোষ গঠন ব্যাহত করে যদি এই জিনগুলো প্রচ্ছন্ন অবস্থায় থাকে তাহলে হচ্ছে বর্ণ সংবিধি কোষ গঠন ব্যাহত হয় ফলে এই প্রচ্ছন্ন দিন বিশিষ্ট মানুষ কতগুলো বিশেষ বর্ণের পার্থক্য বুঝতে পারে না একে বলা হয় বর্ণান্ধতা বা কালার ব্রাইটনেস লাল সবুজ বর্ণ তো একটা সেক্সলিং রোগ এই এই ক্ষেত্রে মানুষ লাল সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারে না বর্ণান্ধতার দিন তাতে প্রেক্ষা যদি দুইটা দৃষ্টির স্বাভাবিক দিন আমরা এক্স বড় হাতের সি আর বর্ণান্তর দিন যদি আমরা এক্স বড় হাতের সি দিয়ে বুঝাই তাহলে দেখা যায় মানুষের দৃষ্টিশক্তি জিনোটাইপ হবে যে স্বাভাবিক দৃষ্টি জিনোটাইপ হবে এক্সি ওয়াই স্বাভাবিক জেন টাইপের পুরুষ আর কি স্বাভাবিক দৃষ্টির পুরুষ আর বর্ণান্ধ পুরুষ হবে এক্স ছোট হাতের সি ওয়াই আর স্বাভাবিক দৃষ্টির মহিলা হবে এক্সি আর বর্ণান্ধ মহিলা হবে দুইটা এক্সি ছোট হাতের সি আর বাহক মহিলা হতে পারে যেটা হচ্ছে স্বাভাবিক দৃষ্টির একটা ক্রোমো ক্রোমোজম বা জিন স্বাভাবিক দৃষ্টির জন্য আর একটা হচ্ছে অস্বাভাবিক বা বর্ণান্ধতার একটা জিন বহন করবে তার যদিও একটা বর্ণান্ধ জিন আছে কিন্তু একটা স্বাভাবিক জিন থাকায় ওই যে বর্ণ সংবিধিক কোষ গঠনে যে ভূমিকাটা সেটা এই স্বাভাবিক জিনটা কাজ করে ফেলবে তাই এই বাহক মহিলা বর্ণান্ত হবেন না কিন্তু তিনি যেহেতু তার তার জিন বহন বহন করবেন সন্তান এটা হতে পারে বা ছড়াতে পারে তো বর্ণান্ধ পুরুষ আর স্বাভাবিক মহিলার মধ্যে যদি বিয়ে হয় স্বাভাবিক দৃষ্টির জন্য এই যে বর্ণান্ধ পুরুষের জিনটাই হবে এক্স সি ওয়াই আর স্বাভাবিকভাবে মহিলা স্বাভাবিক মহিলা জিনটে হবে দুইটাই স্বাভাবিক জিন অর্থাৎ এক্স বড় হাতের সি এক্স বড় হাতের সি এই বর্ণান্ধ পুরুষ ও স্বাভাবিক দৃষ্টি মহিলার ক্ষেত্রে বিয়ে হলে এফ অঞ্জন পুত্র কন্যা সকলেই স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হলেও কন্যাদের সবাই বর্ণান্ধ জিনের বাহক হবে কারণ একটা জিনিস খেয়াল করো যে বর্ণান্ধ পুরুষ আর স্বাভাবিক মহিলার ক্ষেত্রে পুরুষে কিন্তু এক্স ক্রোমোসোম একটাই সো যদি কন্যা সন্তান হয় এই একটা যেটা হচ্ছে এই বর্ণান্ধতার জন্য দায়ী সেটাই যাবে স্বাভাবিক মহিলা থেকে একটা স্বাভাবিক ক্রমোজম আসবে কিন্তু এই যে একটা বর্ণান্ধন দায়ী যাবে তাই এই সন্তানরা এই কন্যা সন্তানরা সবাই হবে বাহক আর পুরুষের ক্ষেত্রে পুত্র সন্তানের ক্ষেত্রে শুধুমাত্র ওয়াই ক্রোমোজোম আসবে আর ওয়াই ক্রমোজম যে নিশ্চয়ই আমাদের আমরা জানি যে বর্ণান্ধতার জিন বহন করবে না সুতরাং পুত্ররা সবাই হবে স্বাভাবিক তো এই যে আমাদের গ্যামেট দেখা যাচ্ছে এই গ্যামেট যখন আমরা ক্রস করবো সন্ধানের জিও টাইপের ক্ষেত্রে দেখা যাবে যে কন্যা সন্তানদের ক্ষেত্রে একটা করে বর্ণনতা জিন রয়েছে অর্থাৎ তারা বহন করবে আর পুত্র সন্তানের ক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাভাবিক তো সন্তানের ফিনোটাইপ হবে বাহক কন্যা দুইটি আর হচ্ছে স্বাভাবিক পুত্র দুইটি ফিফটি পার্সেন্ট তো এফন জন্য সন্তানদের অনুরূপ জিনোটাইপ দ্বারি স্বাভাবিক দিশে সম্পন্ন পুরুষের সাথে যেহেতু ভাই বোনের বিয়ে হয় না আমরা অনুরূপ জিনোটাইপ ধারী যদি স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন পুরুষের সাথে বর্ণান্ন ভাগ মহিলাদের বিয়ে হয় তাহলে ওই চার সন্তানের মধ্যে দুজন স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন কন্যা হবে এদের মধ্যে এক কন্যা আবার বাহক হবে আর একজন স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন পুত্র এবং একজন বর্ণান্ন পুত্র জন্ম লাভ করবে বর্ণান্নতা রোগের প্রথম দিনটি বংশ পরম্পরায় পিতা থেকে কন্যার মাধ্যমে পুত্রকে আক্রান্ত করে এইটাকে বলা হয় এই যে পিতা থেকে কন্যার মধ্যে অর্থাৎ নাতিকে পুত্র বা নাতিকে আক্রান্ত করে এটাকে বলা হয় ক্রিস ক্রস ইনহেরিটেন্স ক্রস ইনহেরিটেন্স বা ক্রিস ক্রস প্যাটার্ন তো পিতা মাতার ক্ষেত্রে যদি আমরা এই যে এফন জনুর মধ্যে যদি আমরা ক্রস করাই স্বাভাবিক পুরুষের সাথে বাহক মহিলার যদি সংকরায়ন হয় তাহলে জিনোটাইপ দেখা যাবে যে এই রকম হয় বাহক মহিলার ক্ষেত্রে একটা বর্ণতন্ত্র জিন রয়েছে এর মধ্যে যখন ক্রস গ্যামেট করব গ্যামেটে দেখা যাবে যে একটা স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে গ্যামেট সব স্বাভাবিক হবে বাহক মহিলার ক্ষেত্রে একটা বাহক জিন সম্পন্ন গ্যামেট তৈরি হবে তো এদের মধ্যে যখন ক্রস করানো হবে এই জিনোটাইপের মধ্যে সন্তানের জিনোটাইপ দেখা যাবে এরকম হচ্ছে যে এই যে একটা সম্পূর্ণ স্বাভাবিক একটা বাহক দিন যুক্ত একটা হচ্ছে সম্পূর্ণ স্বাভাবিক আবার আর একটা পুত্র সন্তান হচ্ছে বর্ণান্ত তো সন্তানের ফিনোটাইপ হচ্ছে স্বাভাবিক কন্যা একটা বাহক কন্যা একটা হচ্ছে স্বাভাবিক পুত্র আর একটা হচ্ছে বর্ণান্ত পুত্র তো মহিলাদের তুলনায় বেশি পুরুষ বর্ণান্ত কেন হচ্ছে পরিসংখ্যান দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় আট পার্সেন্ট পুরুষ বর্ণান্ত এবং 0.5% মাত্র 0.5% মহিলা বর্ণান্ধ কেন বর্ণান্ধতার জিন এক্স ক্রোমোজোম অবস্থিত এবং প্রচ্ছন্ন প্রকৃতির হওয়ায় মহিলাদের ক্ষেত্রে কেবল হোমোজাইগাস অবস্থায় বর্ণান্ধতা প্রকাশ পেতে পারে কিন্তু হোমোজাইগাস হওয়ার চান্স খুবই কম এই যে 0.5% এটাই হচ্ছে হোমোজাইগাস হওয়ার চান্স কেন কারণ সাধারণত দেখা যায় যে একটা এক্স ক্রোমোজোম স্বাভাবিক হয়ে যায় এবং যদি স্বাভাবিক এক্স একটা থাকে সেই অন্যটার যে কাজকর্মগুলি সেগুলা করে ফেলে সুতরাং মহিলারা সাধারণত যদি একটা স্বাভাবিক এক্স তাদের থাকে তারা বর্ণান্ততায় আক্রান্ত হয় না কিন্তু পুরুষের ক্ষেত্রে এক্স ক্রোমোজম কেবলমাত্র একটা তাই এক্স ক্রোমোজমে যদি বর্ণান্তের জিন থাকে তাহলেই তারা বর্ণান্ত হয়ে যাবে অর্থাৎ বর্ণান্ত প্রকাশ পাবে মহিলাদের ক্ষেত্রে দুইটার একটা যদি থাকে তাহলে বর্ণান্তের প্রকাশ ঘটাতে পারবে না অবশ্যই বর্ণান্ত প্রকাশ করতে হলে তাকে হোমোজাইগাস হতে হবে এই কারণে মহিলাদের তুলনায় পুরুষে বেশি বর্ণান্ততা দেখা যায় তো এটার কোনো চিকিৎসা নেই কখনো কখনোই হয় না চিকিৎসা বিজ্ঞানে ইসিহারা কালার টেস্ট দ্বারা সবুজ লাল সবুজ বর্ণত রোগটি শনাক্ত করা যায় ইসিহারা কালার টেস্ট একটা চার্ট এই চার্টের মধ্যে বিভিন্ন সংখ্যা থাকে লাল সবুজে লেখা তো এদেরকে পড়ে চিনতে হয় তো হিমোফিলিয়া কি এরপরের সেক্সলিং ডিজর্ডার হচ্ছে হিমোফিলিয়া হিমোফিলিয়া কি বংশগতভাবে সঞ্চারশীল বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এক প্রকার রক্ততন্ত্র গঠিত ত্রুটি বা অস্বাভাবিকতা এক্স ক্রোমোজোমের একটা প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন যারা প্রাকৃতিক বা কৃত্রিমভাবে পরিব্যক্ত একটা জিন এক্স ক্রোমোজোম যখন প্রাকৃতিক বা কৃত্রিমভাবে কখনো এই পরিবর্তন হয়ে যায় এর কারণে হিমোফিলিয়া হয়ে থাকে হিমোফিলিয়া দুই ধরনের হয়ে থাকে ক্লাসিক হিমোফিলিয়া বা হিমোফিলিয়া এ আমরা জানি রক্ততন্ত্রের কিছু ফ্যাক্টর রয়েছে তোমরা নিশ্চয়ই রক্ত চ্যাপ্টার যখন পড়েছো তখন জানবে যে তেরোটি রক্ত ফ্যাক্টর রয়েছে রক্ত তঞ্চন ফ্যাক্টর এই তঞ্চন ফ্যাক্টর মধ্যে কয়েকটার জন্য আমাদের হিমোফিলিয়া হয়ে থাকে কয়েকটা তৈরি হতে না পারায় ক্লাসিক হিমোফিলিয়া হিমোফিলিয়া এ হয়ে থাকে রক্ত তঞ্চনের আট নম্বর ফ্যাক্টর বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর এ যদি উৎপন্ন না হয় তাহলে এই রোগটি হয় আর খ্রিসমাস ডিসিজ বা হিমোফিলিয়া বি কখন হয় রক্ত তঞ্চনের নয় নম্বর ফ্যাক্টর বা প্লাজমা থ্রোমোপ্লাসিন কম্পোনেন্ট বা খ্রিসমাস ফ্যাক্টর এটা যদি অনুপস্থিত থাকে তখন এই রোগটি হয় হিমোফিলিয়া বি হয় এক্স অবস্থিত স্বাভাবিক আর হিমোফিলিয়ার এরকম হয় যে বড় হাতের এক্স এইচ যেটা হচ্ছে স্বাভাবিক আর চৌদ্ হাতের এইচ এটা হচ্ছে হিমোফিলিয়ার এলিল তো মহিলারা তিন প্রকার জিনো হতে পারে একটা সম্পূর্ণ স্বাভাবিক একটা স্বাভাবিক কিন্তু বাহক যে ক্ষেত্রে একটা বাহক জিন থাকবে আর এক যদি দুইটা হিমোফিলিয়ার জিন থাকে তাহলে ওই মহিলা হিমোফিলিক হবে পুরুষদের ক্ষেত্রে দুই ধরনের জেনেটিক হতে পারে হয় স্বাভাবিক না হয় হিমোফিলিক উল্লেখ্য যে মহারানী ভিক্টোরিয়ার চার কন্যার মধ্যে দুই কন্যা অ্যালিস ও বিয়াট্রিস হিমোফিলিয়ার বাহক ছিল যাদের মাধ্যমে ইউরোপের কিছু রাজ বংশে এই হিমোফিলিয়া রোগটি বাহিত হয়েছিল হিমোফিলিয়া আক্রান্ত অর্থাৎ হিমোফিলিক পুরুষের সাথে স্বাভাবিক মহিলার বিয়ে হলে কেবলমাত্র কন্যারা তা বহন করে অর্থাৎ বাহক কন্যা হয় কিন্তু কন্যার রোগ থাকে না কিন্তু কোন কিন্তু কন্যার মাধ্যমে পরবর্তীতে তা পুত্রদের মধ্যে সঞ্চালিত হবে অর্থাৎ ওই যে পুরুষের হিমোফিলিক পুরুষের নাতিদের মধ্যে সঞ্চালিত হবে কিন্তু একজন স্বাভাবিক কিন্তু হিমোফিলা বাহক মহিলা সাথে স্বাভাবিক পুরুষের যদি বিয়ে হয় সকল কন্যা সন্তান স্বাভাবিক হবে কিন্তু পণ্য পুত্র সন্তানদের মধ্যে ফিফটি পার্সেন্ট এর হিমোফিলিক হবার সম্ভাবনা থাকে উদাহরণ সহ দেখানো হচ্ছে পিতামাতা যদি স্বাভাবিক পুরুষ স্বাভাবিক কিন্তু বাহক মহিলা হয় সেক্ষেত্রে দেখা যাবে যে গ্যামেটে পুরুষের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাভাবিক হবে আর মহিলার ক্ষেত্রে একটা গ্যামেট হবে হিমোফিলিয়ার জিন বহনকারী এফন জন্যতে একজন স্বাভাবিক কন্যা একজন বাহক কন্যা একজন স্বাভাবিক পুত্র আর একজন হিমোফিলিক পুত্র অর্থাৎ পুত্রদের মধ্যে ফিফটি পার্সেন্ট হিমোফিলিক পুত্র হবার চান্স থাকবে তো এরকম কয়েকটি সেক্সিং ডিসঅর্ডার কি কি রয়েছে সেক্সলিং ডিসঅর্ডার মধ্যে রয়েছে লাল সবুজ বর্ণ যে হচ্ছে লাল ও সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারে না হিমোফিলিয়া এটা রক্ত তঞ্চন বিলম্বিত হয় ফলে ক্ষতস্থান থেকে অবিরাম রক্ত ক্ষরিত হয়ে রোগী মারা যায় মাসকুলার ডিসট্রফি এখানে পেশীর সঞ্চালন স্বাভাবিক কাজকর্মের সক্ষমতা কমে যায় আস্তে আস্তে এই যে আমাদের পেশি ডিস্ট্রয়েড হয়ে যায় ডিসট্রফি অর্থাৎ এটা হচ্ছে আস্তে আস্তে নষ্ট হয়ে যায় পেশিগুলির কাজকর্ম কমে যায় পেশীর কার্যক্ষমতা কমে যায় রাত কানা রাতে কোনো কিছু দেখতে পায় না ডায়াবেটিস ইনসিপিটাস অস্বাভাবিক নতুন শারীরিক অক্ষমতা ফ্রেজাইল এক্সিন্ড্রোম ডায়াবেটিস ইনসিপিটাস কিন্তু আবার আমরা অনেকে জানি ডায়াবেটিস মেলাইটাস যেটা হয় ইনসুলিনের অভাবে এটা কিন্তু ইনসুলিনের অভাবে হয় না এটা কিন্তু হয় আমাদের লবণের ব্যালেন্সের অভাবে ফ্রেজাইল এক্সটিন্ড্রোম অটিজম ও মানসিক ভারসাম্যতা দেখা যায় এই ফ্র্যাজাইল এক্সিড্রোমের কারণে দেখা যায় যে মহিলা থেকে আস্তে আস্তে পুরুষের যে কিছু বৈশিষ্ট্য তার মধ্যে আসতে পারে হাইপার ট্রাইকোসিস সমগ্র দেহে ঘন লোমের উপস্থিতি আর টেস্টিকুলার ফেমিনাইজেশন পুরুষ ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হয় মাস্কুলার ডিস্ট্রফি কি সেক্সলিং জিনের বিশৃঙ্খলার কারণে প্রধানত শিশুতে প্রকাশিত হাত পা দেহকাণ্ড হৃৎপিণ্ড আন্তরিক পেশি সঞ্চালন ও স্বাভাবিক কাজকর্মের সক্ষমতা কমিয়ে দিয়ে যে দুর্বিষহ জীবনের সূত্রপাত ঘটে সে হচ্ছে মাস্কুলার ডিস্ট্রফি নামে এই বংশগত রোগ অসুখটা ছেলে শিশুদের বেশি হয় সব ধরনের জেনেটিক রোগী বা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার যেগুলো সেগুলোই সবগুলাই ছেলেদের বেশি হয় ছেলে শিশুদের বেশি হয় রোগের সাধারণ শারীরিক লক্ষণগুলো হচ্ছে পেশির দুর্বলতা সমন্বয়ের অভাব স্থূলতা দেখা দেওয়া দ্রুত পেশিক ক্ষয় দুর্বলতা পেশি অকার্যকর হওয়া ও সন্ধির কুঞ্চন কপালের উপর টাক হয়ে যাওয়া চোখে ছানি পড়া চোখের পাতা ঝুঁকে পড়া মানসিক অস্বাভাবিকতা আর জননাঙ্গের ক্ষয়িষ্ঠতা আচরণগুলা বিষয় মানে বিষয়গুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে স্কুলে আচরণগত সমস্যা দীর্ঘক্ষণ মনোযোগ দিয়ে কাজ করার সমস্যা যদি রিপোর্ট করা হয় অভিভাবক বা সেবাদানকারীর উপর বেশি মাত্রায় নির্ভরশীল হয়ে পড়া মেজাজ খিটখিটে হয়ে যাওয়া হাঁটতে না চাওয়া অসুখ সম্বন্ধে হতাশ ও আবেগতাড়িত হয়ে পড়া ঘন ঘন বদ দেখানো ওষুধ খাওয়া বা ডাক্তার কাছে যাওয়ার বা প্রতিরোধ করা বা এড়িয়ে চলা নিজের বয়সী শিশুদের কর্মকাণ্ডে অংশগ্রহণ করা বা জমাতে অংশগ্রহণ না করা বা খেলাধুলা না করা তিরিশেরও বেশি ধরনের মাস্কুলার ডিস্ট্রফি রয়েছে এর মধ্যে দূষণী মাস্কুলার ডিস্ট্রফি হচ্ছে সবচেয়ে ভয়াবহতম তো এদের দেখা যায় কোন শিশু যদি অনুগ্রহ মানসিক প্রতিবন্ধী বিশিষ্ট হয়ে থাকে আর হচ্ছে মাস্কুলার ডিস্ট্রফিতে ভোগে তাহলে সে স্বাভাবিক মানুষের মতোই লেখাপড়া চাকরি করতে পারবে এমনকি সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারবে মাঝারি ধরনের যদি হয় অনুগ্র মানে বোঝানো হয়েছে সামান্য মাইল্ড যদি মাঝারি ধরনের হয় সেক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হবে কিন্তু যদি তীব্র মানসিক প্রতিবন্ধী বেশ মাস্কাল ডিস্ট্রফিতে ভোগে সেই ক্ষেত্রে অটিজমের দিকে ধাবিত হতে পারে এবং এই ধরনের রোগী সাধারণত পঁচিশ বছরের মধ্যে মারা যেতে পারে এক শ্রমজমে অবস্থিত কোনো জিন যদি পরিব্যক্ত হয় অপত্য বংশে সঞ্চারিত হয় তাহলে রোগের প্রকাশ ঘটায় তবে সেই ব্যক্তিকে এক্স লিং মানে সেই রোগকে এক্স ব্যাধি নামে অভিহিত করা হয় পুরুষে যেহেতু একটি মাত্র থাকে তাই এইসব রোগ ব্যাধি কেবলমাত্র পুরুষেই বেশি হয়ে থাকে সীমাবদ্ধ থাকে এবং পুরুষে আরেকটা এক্সক্রোমোজমের পরিবর্তে যেহেতু ওয়াই ক্রোমোজম থাকে তাই মাস্কুলার ডিস্ট্রফের জন্য দায়ী ডিস্ট্রফেন জিনার আর কোনো কপি থাকে না নারীর ক্ষেত্রে ওই ডিস্ট্রফেন জেনার আরেকটা কপি থাকে সেই ক্ষেত্রে তার এই রোগটা হয় না হলেও খুবই কম দেখা যায় নারীদের দুইটা এক্সক্রোমোজম থাকে একটা এক্সক্রোমোজমের জিন যদি বিকৃত হয় তবে অন্য ক্রোমোজোমের জিনটা ব্যাকআপ কপি হিসেবে কাজ করে তাই নারীদের পরিব্যক্তি এক্সলিং জিন বহন করলেও তাদের এক্সলিং রোগের কোনো লক্ষণ প্রকাশ পাবে না তবে ওই নারী রোগের বাহক হিসেবে কাজ করবে এবং তার পুত্র সন্তানের সঞ্চারিত করবে প্রত্যেক পুত্র সন্তান অস্বাভাবিক এই জিন উত্তরাধিকার সূত্রে পাবে এবং আক্রান্ত হওয়ার পঞ্চাশ পার্সেন্ট ঝুঁকি বহন করে কন্যা সন্তানদের ক্ষেত্রে বহন আর রোগের ঝুঁকিও বহন এবং রোগের বাহক হিসাবে ভূমিকা পালনের ঝুঁকি থাকবে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু তাদের আক্রান্ত হওয়ার সংখ্যা সম্ভাবনা খুবই কম ক্রোমোজোমের স্বতঃস্ফূর্ত পরিব্যক্তির ফলে পুত্র সন্ধানে এক্সলিং প্রচ্ছন্ন রোগের সৃষ্টি করে বাহক মাতা আর যদি স্বাভাবিক পিতা হয় তাহলে আমরা দেখতে পাই যে এই যে আমরা ছোট হাতের এক্স দিয়ে বুঝাচ্ছি হচ্ছে রোগের জিনবাহী এক্স ক্রোমোজোম আর মানে বড় হাতের দিয়ে হচ্ছে জিন রোগের জিনবাহী আর স্বাভাবিক দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ছোট হাতের দিয়ে তো ওয়াই ক্রোমোজোম ওয়াই দিয়ে বোঝানো হচ্ছে এখানে বাহক মাতার ক্ষেত্রে একটা ছোট হাতের যেটা এটা হচ্ছে স্বাভাবিক আর বড় হাতের যেটা এটা হচ্ছে এই যে লাল রং দিয়ে বোঝানো হয়েছে এটা হচ্ছে বহনকারী যেটা প্রথমে দেখানো হচ্ছে এটা হচ্ছে বহনকারী রোগের জিন বহনকারী যে জিন আর কি যে রোগ বহনকারী জিন আর এই যে ছোটতে টেক্স দেখানো হচ্ছে এখানে ছোটতে টেক্স দেখানো হচ্ছে স্বাভাবিক ক্রমোজো বা স্বাভাবিক জিন আর এদের হচ্ছে এই যে ওয়াই ক্রোমোজোম তো এদের ক্ষেত্রে যদি আমরা এখন ক্রস করি ক্রস করলে দেখা যাবে যে একজন বাহক কন্যা একজন রোগযুক্ত পুত্র একজন স্বাভাবিক কন্যা একজন স্বাভাবিক পুত্র হবে অর্থাৎ দুইজন স্বাভাবিক হবে আর দুইজন হবে হচ্ছে রোগযুক্ত এর মধ্যে একজন হবে বাহক মানে কন্যাদের ক্ষেত্রে 50% বাহক 50% স্বাভাবিক আর পুত্রের ক্ষেত্রে 50% রোগযুক্ত 50% স্বাভাবিক পুত্র ও 16 শেষ এখানে হচ্ছে এরপরে আমরা ব্লাড গ্রুপিং নিয়ে পড়ব এবিও ব্লাড গ্রুপ সবার আগে জেনে নিই আমাদের খুব পরিচিত ব্লাড গ্রুপিং আমরা সবাই নিজেদের রক্তের গ্রুপ জানি কারো এ কারো বি এবি ও বিভিন্ন ধরনের রক্তের গ্রুপ হয় লোহিত রক্ত কনিকা প্লাজমা বিভিন্ন ধরনের যে অ্যান্টিজেনের উপস্থিতি তার ভিত্তিতে রক্তের শ্রেণীবিন্যাসকে বলা হয় ব্লাড গ্রুপিং অস্ট্রিয়া আমেরিকান জীববিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার উনিশশো এক সালে মানুষ রক্তের শ্রেণীবিন্যাস করেন রক্তকণিকায় কতগুলো অ্যান্টিজেনের উপস্থিতি অনুপস্থিতির উপর নির্ভর করে ল্যান্ডস্টেইনার মানুষের রক্তের যে শ্রেণীবিন্যাস করেন তাকে ব্লাড গ্রুপ বা সংক্ষেপে শুধুমাত্র ব্লাড গ্রুপ বলা হয়ে থাকে অনেক সময় ল্যান্ডস্টেইনারের ব্লাড গ্রুপ ও বলা হয় বিজ্ঞানীদের প্রচন্ড আগ্রহের ফলে উনিশশো পঁয়ষট্টি সাল পর্যন্ত আরো তেরোটি ব্লাড গ্রুপ আবিষ্কৃত হয় কিন্তু আমরা মূলত ল্যান্ডস্টেনের যে এবিও ব্লাড গ্রুপ এবং আরিচ ফ্যাক্টরের যে আরিচ ব্লাড গ্রুপিং এই দুটি ব্যবহার করে থাকি মানুষের রক্তে এ ও বি এই দুই ধরনের অ্যান্টিজেন থাকতে পারে এই অ্যান্টিজেন এ ও বি এর উপস্থিতির উপর নির্ভর করেই আমরা এ বিও ব্লাড গ্রুপিং করি অ্যান্টিজেন এ ও বি এর সাথে রক্তরসে কতগুলো স্বতঃস্ফূর্ত অ্যান্টিবডি থাকে অর্থাৎ এগুলোকে বলা হয় এ ছোট হাতের এ দিয়ে প্রকাশ করা হয় বা অ্যান্টি এ এবং বি বা অ্যান্টি বি তো এভাবে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি উপস্থিতির ভিত্তিতে সমগ্র মানব জাতির রক্তকে চারটা গ্রুপে ভাগ করা হয় এ বি ও ও ব্লাড গ্রুপে এ অ্যান্টিজেন থাকলে তাকে আমরা এ গ্রুপ বলবো বি অ্যান্টিজেন থাকলে বি গ্রুপ বলবো তারপর হচ্ছে যদি বি ব্লাড গ্রুপ হয় তাহলে এ ও বি উভয় অ্যান্টিজেন থাকবে আর ও যেটা বলবো সেটাই আসলে কোনো অ্যান্টিজেনই থাকে না কিন্তু রক্তরসে দুই ধরনের অ্যান্টিবডি থাকে আমরা এ অ্যান্টিজেনের বিপরীতে বলেছি অ্যান্টি এ তার মানে অ্যান্টি এ কিন্তু এ অ্যান্টিজেনকে নষ্ট করে ফেলবে তাই যার ব্লাড গ্রুপ এ তার রক্তে কখনোই এ অ্যান্টিবডি থাকবে না যার অ্যান্টিজেন এ তার রক্তে অ্যান্টিবডি থাকবে অ্যান্টি বি যার অ্যান্টিজেন বি তার রক্তে অ্যান্টিবডি থাকবে অ্যান্টি এ কিন্তু যার ব্লাড গ্রুপ এ বি তার কিন্তু উভয় অ্যান্টিজেন থাকে ও বি উভয় অ্যান্টিজেন থাকে তাই তার রক্তে আসলে কোনো অ্যান্টিবডি থাকে না কারণ যেই অ্যান্টিবডি থাকবে তার রক্তকে ক্লট করে ফেলবে বা নষ্ট করে ফেলবে অ্যান্টিজেন ও অ্যান্টিবডির ভিত্তিতে রক্তে চারটা গ্রুপ করা হয় এই যে দেখো আমরা গোল গোল এই চিহ্নগুলো দিয়ে বুঝিয়েছি হচ্ছে এ অ্যান্টিজেন তারপর এই যে চারকোনা এটা দিয়ে বি অ্যান্টিজেন বোঝানো হয়েছে এখন এ গ্রুপের রক্তে দেখো রক্তের এই যে প্লাজমা মেমব্রেন অর্থাৎ কোশঝিলিতে কিন্তু এ অ্যান্টিজেন রয়েছে আর প্লাজমাতে অ্যান্টিবডি রয়েছে অ্যান্টিবডি বি আবার বি গ্রুপের রক্তে প্লাজমা মেমব্রেনে কিন্তু বি অ্যান্টিজেন রয়েছে আর প্লাজমাতে অ্যান্টিবডি আছে অ্যান্টিবডি এ তারপর এবি গ্রুপের জন্য দুই ধরনের অ্যান্টিজেনই কিন্তু কিন্তু রয়েছে কোনো অ্যান্টিবডি নেই কারণ যেই থাকবে সে কিন্তু এই অ্যান্টিজেন নষ্ট করে ফেলবে তাই কোনো অ্যান্টিজেন নেই সরি অ্যান্টিবডি নেই লোহিত অ্যান্টিজেন এ বি দুই ধরনেরই থাকে আবার ব্লাড গ্রুপ ওতে দেখো প্লাজমা মেমব্রেনে কিন্তু কোনো অ্যান্টিজেন থাকে না কিন্তু অ্যান্টিবডি থাকে দুইটাই লোহিত রক্ত কোনো অ্যান্টিজেনই থাকে না আর এইচ ফ্যাক্টর উনিশশো চল্লিশ সালে কার্ল ল্যান্ডস্টেনার এবং উইনার রেসার্স বানরের রক্ত খরগোশের শরীরে প্রবেশ করে দিয়ে খরগোশের রক্ত রসে একজনের অ্যান্টিবডি উৎপাদন করতে সক্ষম হন এই ফলাফল থেকে বিজ্ঞানী দুজন ধারণা করেন যে মানুষের লোহিত রক্তকণিকার ঝিল্লিতে রেসাজ বানরের লোহিত রক্তকণিকার ঝিল্লির মতো এক প্রকার একই অ্যান্টিজেন রয়েছে রেসাজ বানরের নাম অনুযায়ী ওই অ্যান্টিজেনকে রেসাজ ফ্যাক্টর বলা হয় পরবর্তীতে ওনারা পরীক্ষা করে এটা সত্যতা নিশ্চিত করেন লোহিত রক্তকণিকা প্লাজমা মেমব্রেনের আর এইচ ফ্যাক্টরের উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে রক্তবিন্যাসকে আমরা আরএইচ এইচ ব্লাড গ্রুপিং বলে থাকি আরএইচ ফ্যাক্টর বিশিষ্ট রক্তকে আমরা বলি আরএইচ পজিটিভ আর আর এইচ ফ্যাক্টর বিহীন রক্তকে আমরা বলি আরএইচ নেগেটিভ তো বিজ্ঞানে ফিসার মত প্রকাশ করা যে আর এইচ হচ্ছে মোট ছয়টি সাধারণ অ্যান্টিজেনের সমষ্টি বিশেষ এদেরকে তিন জোড়ায় ভাগ করা হয় যেমন এই যে বড় হাতের সি ছোট হাতের সি এইভাবে ডি ডি ই ই এইভাবে সি ডি ই হচ্ছে মেন্ডালীয় প্রকট বড় হাতের যেটা সি ডি ই এর হচ্ছে মেন্ডালীয় প্রকট এবং ছোট হাতের সি ডি ই হচ্ছে মেন্ডালীয় প্রচ্ছন্ন এদেরকে বলা হয় এই যে তিন তিন জোড়া জিন মিলে যে একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে এদেরকে বলা হয় কিন্তু পলিজিন না মাল্টিপল জিন পলিজিন তখনই বলা হয় আমরা এর আগের ভিডিওতে সেটা দেখেছিলাম যে পলিজিন তখনই বলা হয় যখন এই যে এই জিনগুলির এই জিনগুলির প্রকট অবস্থানের উপর ভিত্তি করে বৈশিষ্ট্যেরও কিন্তু রেগুলেশন হবে কম বা বেশি হবে কিন্তু এখানে কিন্তু কম বা বেশি হয় না সিডিই যে কোনো একটা প্রকট থাকলেই সেখানে আর পজিটিভ হওয়া সম্ভব এখানে সিডিই বড় হাতের যেটা আছে সেটা হচ্ছে মেন্ডেলিও প্রকট মানুষের লোহিত রক্তকণিকায় একসঙ্গে তিনটা অ্যান্টিজেন থাকে কিন্তু প্রতি জোড়া দুইটা উপাদান কখনো একসাথে থাকে না অর্থাৎ সিডিই হতে পারবে বড় হাতের সিডিই এর মধ্যে বিভিন্ন কম্বিনেশন হয়ে এরকম দুইটা বড় হাতের একটা ছোট হাতের এরকম হতে পারবে সিডিই কিন্তু কখনোই সিডিডি বা সিসিডি বা সি ইই ডিই এইগুলা সম্ভব না তো মেন্ডেলীয় প্রকট যে রক্তে থাকে তাকে বলা হয় আর এইচ পজিটিভ যে রক্তে মেন্ডেলীয় প্রচ্ছন্ন অ্যান্টিজেন থাকে তাকে আর এইচ নেগেটিভ রক্ত বলা হয় বিভিন্ন ব্লাড গ্রুপের বৈশিষ্ট্য এই যে ব্লাড গ্রুপগুলোর বৈশিষ্ট্য দেখা যাচ্ছে কারা কাকে দিতে পারবে অ্যান্টিজেন অ্যান্টিবডির উপর ডিপেন্ড করে এ পজিটিভ এ পজিটিভ রক্ত দিতে পারবে এ পজিটিভ কে আর এ পজিটিভকে পজিটিভ কে আর এ পজিটিভ রক্ত গ্রহণ করতে পারবে এ পজিটিভ এ নেগেটিভ থেকে আর ও পজিটিভ থেকে ওকে বলা হয় সর্বজন দাতা আর এবি কে বলা হয় সর্বজন গ্রহিতা এই যে বলা হয় সর্বজন গ্রহীতা এই যে এবি সবার রক্ত গ্রহণ করতে পারে আর ও নেগেটিভ সবার সবাইকে রক্ত দান করতে পারে এখন ও পজিটিভ দিতে পারে এই চার টাকে অর্থাৎ পজিটিভ রক্ত কিন্তু শুধুমাত্র পজিটিভতে দিতে পারে তোমরা ভালো করে দেখো যে পজিটিভ রক্ত দিতে পারে কেবল মাত্র পজিটিভ গ্রুপকে রক্ত কারণ তাদের সবারই আরএইচ অ্যান্টিবডি রয়েছে তো আরএইচ অ্যান্টিবডি যদি তারা নেগেটিভ কাউকে দেয় তাহলে আরএইচ এর বিপরীতে আরএইচ অ্যান্টিবডি উৎপাদন হবে এবং সেই রক্তটা নষ্ট হয়ে যাবে ক্লট হয়ে যাবে আলটিমেটলি তো পজিটিভ গ্রুপ তাই নেগেটিভ গ্রুপকে কখনো দিতে পারবে না আর এদের মধ্যেও সবাই সবসময় দিতে পারে যাদের মধ্যে সেম অ্যান্টিজেন আছে এবং বিপরীত ধর্মী অ্যান্টিবডি নেই তো এ পজিটিভ গ্রুপ এ পজিটিভ এবি পজিটিভ কে দিতে পারে এবং গ্রহণ করতে পারে এ পজিটিভ এ নেগেটিভ ও পজিটিভ ও নেগেটিভ থেকে ও পজিটিভ রক্ত দিতে পারে ও এবি এবি সবার পজিটিভকে এবং গ্রহণ করতে পারে শুধুমাত্র ও থেকে যেহেতু এদের মধ্যে দুই অ্যান্টিবডি আছে এরা অন্য কারো থেকে রক্ত নিতে পারে না বি পজিটিভ দিতে পারে বি পজিটিভ এবং এবি পজিটিভকে এবং গ্রহণ করতে পারে বি আর ও এর পজিটিভ নেগেটিভ সবার থেকে এবি পজিটিভ শুধুমাত্র এবি পজিটিভকে দিতে পারে আর সব গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে এ নেগেটিভ দিতে পারে এ আর এ বি এর সব পজিটিভ নেগেটিভ কে বি নেগেটিভ বি আর এ বি এর পজিটিভ নেগেটিভ দুটাকে আর এ বি নেগেটিভ শুধুমাত্র এ পজিটিভ এ বি নেগেটিভ কে দিতে পারে ও ও নেগেটিভ গ্রুপ সবাইকে দিতে পারে তাই এটাকে বলা হয় হচ্ছে সর্বজন দাতা তো পরে যাচ্ছে আর এস ফ্যাক্টরের জন্য কিছু সমস্যা সৃষ্টি হয় দেখা যায় যে আর এস ফ্যাক্টরের কম্বিনেশন বা মিল ঠিকঠাক ম্যাচিং না হওয়ার জন্য মিস ম্যাচ হওয়ার জন্য রক্ত সঞ্চালনের জটিলতা দেখা যায় যখন হচ্ছে যদি প্রথমবার কাউকে আরএইচ পজিটিভ ইষ্ট রক্ত দেওয়া হয় এবং ওই ব্যক্তি যদি আরএইচ নেগেটিভ হয়ে থাকে তাহলে প্রথমবারে কোনো প্রতিক্রিয়া হয় না কিন্তু এই যে রক্তটা গ্রহণ করা হলো এইটার কারণে আর এইচ অ্যান্টিজেনের বিপরীতে সবসময় ক্রমশ আস্তে আস্তে বিপরীত অ্যান্টিবডি উৎপন্ন হবে এই অ্যান্টিবডিকে বলা হয় অ্যান্টি আরএস ফ্যাক্টর এখন দ্বিতীয়বার যদি আরেকবার এই আরএস নেগেটিভ রক্ত ব্যক্তিকে আরএইচ পজিটিভ রক্ত দেওয়া হয় তাহলে এই যে অ্যান্টি আর এইচ ফ্যাক্টর রক্ত ছিল এই করবে কি এই যে আর এইচ ফ্যাক্টর ভিতরে যে রক্ত সেই পুরোটাকে ক্লট করে ফেলবে বা জমাট বাঁধিয়ে ফেলবে দাতা রক্তক্ষণিকা জমাট বেঁধে পিন্ধ হয়ে যাবে ক্লট হয়ে যাবে তো ক্লট হয়ে গেলে অ্যান্টি আর এ ফ্যাক্টর হবে তাই আলটিমেটলি যেটা হবে যে এই রক্তটা পুরোপুরি নষ্ট হয়ে গেল এই ব্যক্তির দেহে কোনো কাজই করলো না প্লাস এই যে জমাট বেঁধে পিন্দ্র হয়ে গেল এরা বিভিন্ন সমস্যা সৃষ্টি করবে আমাদের রক্তনালীতে এছাড়া গর্ভধারণ যদি একটু সমস্যা হতে পারে যে মা যদি নেগেটিভ হয় প্রথম গর্ভধারণের সময় বাবা যদি পজিটিভ হয় সেক্ষেত্রে কি হবে যে প্রথম ভ্রুণে বাবা যেহেতু পজিটিভ পজিটিভ এবং হচ্ছে প্রকট সুতরাং ভ্রুণেও আর এইচ পজিটিভ হবে তো প্রথম ভ্রুনের প্রসবের সময় রক্ত মাতৃ রক্ত সংঘর্ণটা কিছু পরিমাণ ঢুকে পড়বে তখন এই অ্যান্টি আরএইচ ফ্যাক্টর শিশুর দেহে যাবে না যদিও আস্তে আস্তে আরএইচ ফ্যাক্টর তৈরি হবে প্রথম শিশুকে অ্যান্টিআর ফ্যাক্টরটা খুব বেশি তেমন কোনো ক্ষতি করতে পারে না শিশুতে আসলে যেতেই পারে না কারণ তৈরি হওয়ার আগেই শিশুটা ভূমিষ্ঠ হয়ে যায় ভালোভাবে তৈরি হওয়ার আগেই শিশুটা ভূমিষ্ঠ হয়ে যায় কিন্তু দ্বিতীয় সন্তানের আগে তো প্রথম সন্তানে কোনো এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হবে না দ্বিতীয় সন্তানের আগে যেটা হয় যে মা বাবার যখন দ্বিতীয় গর্ভধারণ মায়ের যখন দ্বিতীয় গর্ভধারণ হবে অ্যান্টিআরএস ফ্যাক্টর তো প্রথম সন্তানের সময় তৈরি হয়েছিল তো সেই অ্যান্টিআরএস ফ্যাক্টর এবার আবার যেহেতু বাবা আরএইচ পজিটিভ তো এবার দ্বিতীয় প্রাণ বা দ্বিতীয় সন্তানও আরএইচ পজিটিভ হচ্ছে ওই যে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর আগের প্রথম সন্তানের সময় তৈরি হয়েছিল এবার যখনই দ্বিতীয় প্রাণ বা দ্বিতীয় সন্তান থেকে এই আরএইচ পজিটিভ রক্ত মায়ের দেহে ঢুকবে তখনই আমরা দিয়ে তখনই এই অ্যান্টি আরএইচ ফ্যাক্টর সক্রিয় হয়ে এই ভ্রুনের লোহিত রক্তকণিকাকে স্তূপীকরণ ও হিমোলাইসিস করে ফেলবে হিমোলাইসিস শব্দের অর্থ হচ্ছে রক্তকণিকার ভাঙ্গন হিমোলাইসিস করে ফেলবে হিমোলাইসিস করলে কি হবে যে অনেক ইলেকট্রোপ্লাস আসবে ভ্রূণের সংবহনে হিমোলাইসিসের এর ক্ষত পূরণের জন্য অর্থাৎ এই যে লোহিত রক্ত কণিকা আসবে হিমোলাইসিস ফলে যে ক্ষত হয়েছে সেই ক্ষতিটা পূরণের জন্য কিন্তু দেখা যাবে যতই রক্ত কণিকা আসবে সবই ধ্বংস হয়ে যাবে যার ফলে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস হয় যেটা হচ্ছে ওই ভ্রূণের প্রচন্ড জন্ডিস দেখা যায় যে সাধারণত মাতৃগর্ভেই মারা যায় যদি সে ভূমিষ্ঠ হয়ও প্রচন্ড জন্ডিস নিয়ে জন্ম হয় এবং জন্মের কিছুদিনের মধ্যেই সাধারণত মারা যায় তো এই কারণে বিয়ের আগে এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই আরেক ম্যাচিং করে তারপরে পাত্রপাত্রী নির্ধারণ করা তো এই পর্যন্ত আমাদের ব্লাড গ্রুপিং শেষ হচ্ছে যে জেনেটিক্স এর পার্ট এই পর্যন্তই এর পরের ভিডিওতে আমরা বিবর্তন শুরু করব সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে